আমি এলাকায় 7 বছর পর্যন্ত যেতে পারিনি, আমাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। আপনার বাবার ইন্তেকালের সময় আপনি পাশে থাকতে পারেন, আপনার কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট। আমার বাবার শেষ মুহূর্তে আমি বাবার চেহারাটাও দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। ইসলাম গ্রহণ করেছি, এটা আমার অপরাধ। ও দুনিয়ার হিন্দু জাতি, ও দুনিয়ার হিন্দু মানুষ, শুনে নাও, দুটা জিনিস তুমি মেনে নাও যদি তুমি সত্যিকারের হিন্দু হও। এক আল্লাহকে মেনে নাও, কালেমা পড়ে নাও। 21 বছর পরে মার সাথে দেখা করতে গিয়েছেন, তার আগে হুজুরটি কেন তার মার সাথে দেখা করতে যেতে পারেননি, আজকের এই ভিডিওর মধ্যে আমি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে দিলেন, আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিলেন, আমি এলাকায় 7 বছর পর্যন্ত যেতে পারিনি, আমাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। বাবার এন্তেকাল হয়েছে 2015-তে, আমার বাবার লাশটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। যাওয়া তো দূরের কথা, কত অনুরোধ করেছি, আমি দেখলে বাবার চেহারা দেখলে নাকি আমার বাবার অমঙ্গল হবে। ইসলাম গ্রহণ করেছি, এটা আমার অপরাধ। সম্মান, আপনার বাবার এন্তেকালের সময় আপনি পাশে থাকতে পারেন, আপনার কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট। আমার বাবার শেষ মুহূর্তে আমি বাবার চেহারাটাও দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি, দেখতে দেওয়া হয়নি আমার বাবার চেহারাকে। বুক ভরা বেদনা নিয়ে ভাইদের কাছে ব্যস্ত করেছি, ভাই আমি যাই করি না কেন, আমার বাবা তো, আমার বাবার রক্তই তো আমার শরীরে বইছে। তুমি আমার বাবার সন্তান নেই, তুমি আমাদের ভাই নেই, তুমি মুসলমান, তুমি বাবার চেহারা দেখলে অমঙ্গল হবে, তুমি বাবাকে ছুইলে বাবার আত্মা কষ্ট পাবে। আমাকে দেখতে দেওয়া হয়নি বাবার চেহারা, ছুইতে দেওয়া হয়নি আমার বাবার লাশকে। ইসলাম গ্রহণ করেছি, এটা আমার অপরাধ। ইসলাম গ্রহণের পরে 6 মাস আমি বেকার ছিলাম, দাওরা শেষ করেছি চরমুনায় মাদ্রাস। হা, 6 মাস আমার জিন্দেগির কালো অধ্যায়। সেই 6 মাসের ভিতরে আমার বিবির চোখে, আমি 5 ওয়াক্ত নামাজে দেখিনি, আমার বিবির চোখে পানি ছিল না। আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ পাকের, আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় দেখেছি শুধু কান্না করেছে, শুধু কান্না করেছে। আমি 6 মাসের মধ্যে আমার পকেটে একটা পয়সাও ছিল না, একটা চা খাওয়ার মতো পরিবেশ আমার ছিল না, কারো কাছে কখনো হাত পাতিনি, সাহায্য চাইনি, আমাকে একটু সাহায্য দে। আজকে আমি এই পর্যায়ে এসেছি, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আল্লাহ নিজেই আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। চরমোনাইয়ের ময়দানে হুজুরের কাছে কালেমা পড়ার পরে বলছিলাম, হুজুর মাইকে একটু ঘোষণা দেবেন, একটু আমারে চিনবে। কবেটা চেনানোর জিম্মাদার আমি না, তোমারে চিনাবে আমার মাওলা। চেনানোর মতো কাজ করো, এমন একটা সময় আসবে তুমি কাউকে চেনো না, তোমারে সবাই চিনে। বলেছিলাম, হুজুর একটু দোয়া তো করবেন। দোয়া চাওয়ার বিষয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভেঙে ঢুকবে। এই কথাটা তখন আমি বুঝতে পেরেছিলাম যখন আমি মাদ্রাসায় পড়তেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ গেছে, কয় হুজুর আমার একটা ছেলে সন্তান দরকার, আপনি একটু দোয়া করেন আমি যেন একটা ছেলে সন্তানের বাবা হইতে পারি। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, যা বেটা 1 বছর অপেক্ষা কর, ছেলে পাবি। 1 বছর অপেক্ষা করছে, ছেলে পায় নাই, দৌড়াইয়া গেছে। হুজুর আপনাকে হুজুরের দোয়া বুঝি এখন আর কাজ হয় না। কেন? আপনার কাছে দোয়া চাইলাম যেন আমি একটা ছেলে সন্তানের বাবা হইতে পারি, 1 বছর অপেক্ষা করতে কইলেন, করলাম ছেলে তো পাইলাম না। হুজুর বলে, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়ে তো করিনি। কয় বিয়ে না করে যদি ছেলে সন্তান চাও তাইলে কি ছেলে সন্তান পাওয়া যায়? তো দোয়া তো করার বিষয় না, দোয়া চাওয়ার বিষয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভেঙে ঢুকবে। জাস্ট হুজুরের কথাগুলো হয়তো আমাদের কাছে অনেকটা খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে। হুজুরের কথাগুলো শোনার পরে আসলে আমার ভিতরটা যেন কেমন করে উঠেছে ভাই। একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার হিন্দু ধর্মর ভাই ব্রাদার বাপ মা তাকে গ্রহণ করে নিচ্ছিল না, তার বাবা অসুস্থ ছিল সেই সময়। আমার এই হুজুর ভাই জামি ভাই দেখতে গিয়েছিল তাকে, কিন্তু দেখতে দেয়নি। বাবা যখন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন তখনও আমার এই ভাই গিয়েছিল তাকে দেখার জন্য, কিন্তু দেখতে দেওয়া হয়নি। বাবাকে একবার ছুঁয়ে দেখতে দেওয়া হয় নাই, তার ফেসটা একবার দেখতে দেওয়া হয় নাই, কারণ একটাই, তিনি মুসলমান ধর্মটাকে গ্রহণ করে নিয়েছিলেন, এই জন্য তার ধর্মের মানুষরা তাকে তার বাবাকে পর্যন্ত দেখতে দেয় নাই। আজকে ধর্ম দিয়ে মানুষ মানুষকে কিভাবে বিবেচনা করছে সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি। আব্দুর রহমান জামি ভাই যখন ওই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে তখন 6টি মাস তার জীবনে যে কিভাবে কেটেছে সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে তিনি পারেননি, কারণ সেটা কখনো আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতির সম্মুখীন আপনি না হবেন। তিনি যখন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন হিন্দু ধর্মের মানুষরা তাকে আর গ্রহণ করে নিচ্ছিল না, সেখান থেকে অনেক ধরনের বাজে মন্তব্য তাকে করা হচ্ছিল। তার বাবা অসুস্থ হয়ে গিয়েছে, সেখানে দেখতে যাওয়ার পরে বলে তার বাবার দিকে যদি তিনি তাকায় তাহলে তার বাবার নাকি অমঙ্গল হতে যাবে। যখন তার বাবাকেও দেখতে দেওয়া হলো না, এই কষ্টে তিনি 21টি বছর তার পরিবারের কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি, যোগাযোগ রাখেনি। তিনি ইসলাম ধর্ম পালন করে এসেছেন, শুধু ইসলাম ধর্ম পালন করেই তিনি সীমাবদ্ধ থাকেননি, তিনি চলে গিয়েছেন প্রত্যেকটি মাঠে ময়দানে, দূরে দূরান্তে তিনি চলে
গিয়েছিলেন শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মাইকটা হাতে পাওয়ার সাথে সাথে তিনি ইসলামের বক্তৃতা দেওয়া শুরু করেছে, ইসলামের পথে মানুষকে আনার জন্য উৎসাহিত করেছে। এই কথাটা হিন্দু ধর্মের বেদের ভিতরে সুন্দর করে তারা লিখে দিয়েছেন। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপিনা মুহাম্মদ। তারা বলেন, ও দুনিয়ার হিন্দু জাতি, ও দুনিয়ার হিন্দু মানুষ, শুনে নাও দুটা জিনিস তুমি মেনে নাও যদি তুমি সত্যিকারের হিন্দু হও। এক নম্বরে হলো, তোমার পাপ থেকে যদি তুমি মুক্তি পেতে যাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করে আমল নামায় লিখাতে চাও, তাহলে ইল ইলাহা এক আল্লাহকে মেনে নাও, কালেমা পড়ে নাও, আর জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপিলাম মুহাম্মদ, মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ নামক জান্নাত তুমি পেতে চাও, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায় নাও। কথাকার আমার না তাদের ধর্মগ্রন্থ বেদের দলিল দিয়ে দিয়েছি, রেফারেন্স দিয়ে দিয়েছি, তুমি এবার খুঁজে বের করে নাও। তবে খালি খুঁজতে গিয়ে পাবে না তো, বর্তমান ধর্মগ্রন্থ বেদ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা যা আছে, স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা এগুলোর মধ্যে যা আছে কিচ্ছু নাই। যদি আমার মন্ত্রগুলো তুমি মিলাতে চাও, তাহলে 1950 সালের পূর্বে যে লিখিত গ্রন্থ বেদ ছিল সংস্কৃত ভাষায় লেখা ছিল, সেই সংস্কৃত ভাষার বেদ খুঁজে বের করে নাও, এবার তুমি মিলায় নাও, দেখো আমি যা বলছি তা ঠিক আছে কিনা। তবে তুমি পাবা কই? সংস্কৃত ভাষা তো তোমার জ্ঞানই নাই, অর্থ জানার ক্ষমতা নাই, তুমি সেই সংস্কৃত ভাষার অর্থ বুঝো না, তাহলে তুমি জানবা কেমনে? এই না জানার কারণেই আজকে তুমি বোঝো না, 12 মাসে 13 পূজা করো, নিজের হাতে তৈরি কইরা খেরকুটা দিয়া মাটি দিয়া খোদা বানাইয়া তুমি কেমন মূর্খ সেই খোদার কাছে তুমি সিজদা করো। যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা, যিনি তৈরি করেন তিনি হলেন ভাস্কর, আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমার স্রষ্টা হলো আল্লাহ। বলেন আমার এখন দায়িত্ব কি, সৃষ্টি স্রষ্টার কদমে সিজদা করবে না স্রষ্টা সৃষ্টির কদমে সিজদা করবে? কিন্তু তাদের আকীদা তারা নিজেরা বানাইলেন। কি বানাইলেন? খোদা। খেরকুটা দিয়া মাটি দিয়া সুন্দর এক আকৃতি দিয়া খোদা বানাইলেন। খোদা বানাইলেন যিনি, তিনি কি? স্রষ্টা। খেরকুটা দিয়া মাটি দিয়া যে বানাইলেন সে কি? স্রষ্টা। যে হইলেন সে সৃষ্টি। এবার সৃষ্টিকে তারা খোদা বলে আর খোদাকে তারা সৃষ্টি বলে। কেমন মূর্খ যে নিজের হাতে বানাইয়া আবার তার কদমেই তারা সিজদা করে। অন্ধকারে ডুবে রয়েছে, অন্ধকারের সাগরে হাবুডুবু খাইতেছে, তারাই কেবল মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা করে। আজকে হিন্দু ধর্মের একজন লোক হঠাৎ করে মুসলিম ধর্মটা গ্রহণ করে তারপর ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে মাঠে ময়দানে, আর আমরা একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা চুপ করে ঘরে বসে থাকি। আজকে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে মাদ্রাসায় পড়াশোনা করে অনেক ছাত্ররা চুপ করে বসে আছে, তারা দাওয়াত দিচ্ছে না ইসলাম ধর্মের। অথচ হিন্দু থেকে একজন মানুষ মুসলমান হওয়ার পরে তিনি যেটা করে দেখাইছে, করে দেখাচ্ছে, সেই মানুষটির জন্য আমরা কিভাবে আর দোয়া করতে পারি? আপনারাই বলেন। হুজুর বলেছিলেন যে তার জন্য দোয়া চাইতে হবে না, মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই সে দোয়া করছে এবং সেই জন্য তিনি আস্তে আস্তে উঠে আসবে। আমরা সবাই এই হুজুরের জন্য দোয়া করি যাতে করে এই হুজুর খুব দ্রুত আমাদের সবার সামনে পরিচিতি পায়। আমরা এই ভাইটির পাশে সবাই আছি, এই ভাইটির কোনো সময় বিপদ হলে আমরা সবাই তার পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান জামি ভাইয়ের জন্য আমরা সবাই অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া জানাই। মহান আল্লাহ তাআলা তাকে নেক হাদায়াত দান করুক এবং তাকে দীর্ঘজীবী করুক। তার মতো করে প্রত্যেকটি মুসলমান যেন ইসলাম ধর্মের দাওয়াত দিতে পারে সেই জন্য সবাইকে মহান আল্লাহ তাআলা গ্রহণ করে নেক। তিনি তার পরিবার ছেড়ে এসে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পরিবারকে ছেড়ে এসে মা বাবার মায়া ত্যাগ করে তিনি আমাদের ধর্মের জন্য লড়াই করে গিয়েছেন। এটাকে প্রকৃত পক্ষেই একজন ইমানদারী মানুষ বলে। তার ইমান কতটা মজবুত সেটা হয়তো আপনারা বুঝে গিয়েছেন। আজকের ভিডিওটি সবার কাছে বিনীত রিকোয়েস্ট, ভিডিওটি এখন একটু শেয়ার করা শুরু করেন। যদি আপনার মধ্যে ইমান থেকে থাকে, আপনি একজন মুসলমান হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করা আপনার জন্য কাম্য। ধর্মটাকে নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।